হাই বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম ট্রেনিটিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর তোমরা ব্যাক সাইড দেখে বুঝিয়ে গেছো আমি একটু ব্যাক মানে আমাদের বাড়ির পিছিয়ে জায়গায় এসেছি। ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লে একদমই ভালো লাগে না, মানে একটু ঘোরাঘুরি করে তারপর কাজে লাগলে একটু মনটা ফ্রেশ লাগে। তো আমার কেন জানি না এই মানে বাড়ির এই ব্যাক সাইডটাই আসলে আমার খুব ভালো লাগে। তো তার জন্য আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি পিছের জায়গাটায়। তো বাবু বলছিল যে পিছের জায়গায় গিয়ে দেখে আসো, কিছু সবজি লাগিয়েছি, কী কী লাগিয়েছি একটু দেখে আসো। তো ভাবলাম যে অনেকদিন ধরে আসা হয় না, তো যাই, তো তার জন্য আরও আসা আর কি। তো ভালোই লাগছে, এই জায়গাটায় আসলে ভালো লাগে, একদম শুনশান, একটু বসে থাকতে ইচ্ছে করে। তো যাই হোক, তা তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে আমাদের বাড়িতে সবজি। তো এখানে বেগুন আছে, তারপর এখানে এখানে শিম আছে, এখনো শিম। এই দেখো এখানে ডাঁটা ফালানো হয়েছে, আর ওই দেখো এখানে আছে কুমড়ো, আর এই দেখো এখানে হলো লাউ, একটা কড়াও এসছে দেখতে পাচ্ছ কিনা, আর দেখো এখানে লতশিম লাগানো হয়েছে, আর এখানে হলো টমেটো, এই দেখো টমেটো, এই দেখো এই দেখো, আর এখানে আছে চাল কুমড়ো, আর এখানে অনেকগুলো টমেটো গাছ, এই দেখো টমেটো ধরেওছে, সবগুলি গাছেই টমেটো আছে মোটামুটি, আর কাঁচা লঙ্কা, এই দেখো এখানে কাঁচা লঙ্কার গাছ লাগানো হয়েছে, আর নিচে আছে আরেকটা কুমড়ো। তো গাছ বাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো তাহলে এবার কাজে লেগে পড়ি, আর বেশি দেরি করি না, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখন বাসন টাসন শকরা বাসন আছে, তারপর উঠান ঝাড় দেওয়া আছে, সব কিছুই আছে। তো চলো তাহলে কাজ বাজ করে নিই। এই দেখো বাবু সাজনা গাছে উঠেছে, সাজনা পারবে বলে। তো এগুলি আমি বাড়িতে দিয়ে দেব, সাজনা নিয়েছি, টমেটো, তারপর কিছু শিম আর কয়েকটা বেগুন, ব্যাস এটুকুই দিয়ে দেই বাড়িতে। আজকে রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, আর মোচা কালকে রান্না করবো ভেবেছি কিন্তু রান্না করিনি, আর সাজনা রান্না করেছি, ব্যাস এইটুকু। হে গাইস, তো আমার কাজবাজ কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট। তো তখন আমি কাজবাজ করে তারপর আমি রান্না বান্নাও করে নিয়েছি, দেন এখন পুজোর বাসন মাজার আছে, তো সেগুলি মাজবো মেয়েছে। দেখো বিছানা তুলিনি, বিছানা তোলা হয়নি, তবে ঘরদোর এমনি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো স্নান টান করে তারপর বিছানাটা তুলবো আর কি। তো এখন আমার আর কোনো কাজ বাজ নেই, আর এখন বাজে কয়টা জানো তো, 12টা বাজে একদম। তো চলো তাহলে আর বেশি বকবক করি না, স্নান করতে যাই, স্নান করব, আর আজকে দেখি মাথাটা শ্যাম্পু করতে পারি কি না, ঠিক আছে। তো চলো তাহলে স্নান করে নিই, স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে।
আছো? আমার স্নান কমপ্লিট, তো আমি এখন দেবো পুজো। চলো পুজো রুজো দেওয়া যাক। গাইস, তো পুজো রুজু কমপ্লিট করে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, তো এখন একটু রেস্ট করব। তো রেস্ট করি, তারপর ইভিনিংয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো বর তো শুয়ে আছে, দেখা যাবে না, অন্ধকার, দরজাটাও লাগানো, তো একদমই অন্ধকার। তো চলো তাহলে আবার তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং। তো এখন খাচ্ছি স্ন্যাক্স, চিপস খাচ্ছি, তো সন্ধ্যাবাতিটাতে দিয়ে তারপর এখন জাস্ট এসে ঘরে ঢুকলাম। তো চলো তাহলে আর বেশি পকপক করি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল রাখো। আর আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, বাই বাই। তো হঠাৎ করেই দেখি বাবু মা এসছে, তো তো ওদের জন্য চাটা বানালাম। আর বাবু নিয়ে এসছে গজা, তারপর সিঙাড়া,